নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা স্কাউটসের নবাগত সভাপতি জনাব মোস্তাইন বিল্লা ও জেলার প্রথম পিআরএস বিরাজপাল চৌধুরীকে সংবর্ধনা ও বিপি দিবস উপলক্ষে 25 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর 12:30 মিনিটে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস নারায়ণগঞ্জ জেলা রোভারের আয়োজনে একটি সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রথমে অনুষ্ঠানে কেক কেটে ও নবাগত সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এতে নবাগত সভাপতি মোস্তাইন বিল্লা জেলা রোভার স্কাউটসকে উদ্দেশ্য করে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। তোমাদেরকে বলবো বিবেককে জাগ্রত করতে, আলোকিত হতে এবং মুক্তিযুদ্ধের ইতিহাসটা সঠিকভাবে হৃদয়ঙ্গম করতে, বর্তমান সরকারের যে ফিলোসফি আছে সেই ফিলোসফিগুলো ক্যারি করতে। আমি কিন্তু আওয়ামী লীগের ফিলোসফি ক্যারি করতে বলছি স্টুডেন্ট আমরা, বাট বর্তমান সরকারের যে ফিলোসফি আছে সেটা যেন আমরা ক্যারি করি এবং তুমি নিজেকে প্রস্তুত করো, কারণ তুমি কিন্তু আগামী দিনের সৈনিক, তখন অনেক বেশি যুদ্ধ করতে হয়, অনেক বেশি ওয়ারিয়ার্স হতে হবে। তোমার এমনি এমনি হলে হবে না, তারপরে তার সাবজেক্ট সম্পর্কে কি ধারণা আছে মুক্তিযুদ্ধ, এরকম কিন্তু কঠিন সময় আসছে। আমাদের সময় তোমাদের সময়ের মধ্যে পার্থক্য আছে, তো আমি চাই যে সেই কঠিন সময়ের তোমরা নিজেদেরকে রেডি করবে এবং সে রেডি হবার মতো সাবজেক্ট ম্যাটার কিন্তু আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। আমাদের অবজেক্টিভ তাই নিজেকে প্রস্তুত করা, শাণিত করা পজিটিভলি, সেই দিকে তোমরা আগাবে। এবং আমি আমার এইটুকু বলতে পারি, আই লাভ অল রোভার্স, প্রোভাইডেড দ্যাট, আমি একটা ব্র্যাকেট দিতে চাই যে যারা সত্যিকারের পড়ালেখা করবে, যারা সত্যিকারের রোভারই করবে। তুমি সাইনবোর্ড নিয়ে ঘুরবা কিছু করবো না, ল তাহলে হবে, বাট আমি তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের টিমের মেম্বার হয়ে থাকতে চাই, তোমাদেরকে সহযোগিতা করতে চাই। মাই ডোর ইজ ওপেন রোভারিং এর জন্য, যে কোনো সময় যে কোনো সাপোর্ট চাইলে আমি আয়োজন করব। কিন্তু আমি একটা জিনিস চাই যেগুলো এতক্ষণ বললাম, যে এই কাজগুলো যদি আমরা মেন স্ট্রিমের সাথে দ্বারা এসে করতে পারি, তাহলে নারায়ণগঞ্জ আমরা ইতিবাচক পরিবর্তন করতে পারবো এবং একটা স্বপ্নময় নারায়ণগঞ্জ উঠবে, গড়ে উঠবে। কারণ প্রত্যেকেই যদি তার জায়গা থেকে সঠিক পথটা অনুসরণ করে, তাহলে সঠিক পথে যাওয়াটা অনেক সহজ হবে। আমাদের প্রত্যাশা থাকবে সেটি তোমরা পালন করবে এবং আমাদের সিনিয়র সহকর্মীরা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। একটা দারুণ অনুষ্ঠান হলো, সার্বক্ষণিক থাকতে বললে ভালো হতো, তোমরা যারা কষ্ট করে আসছো আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের কমিশনার শরীফ মোহাম্মদ আরিফ মিহির, জেলা রোভার স্কাউটসের সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম এবং বিভিন্ন কলেজের শিক্ষক ও স্কাউটসের সদস্যবৃন্দরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।